এই সংটি একটু আলাদা। এখানে তিনজন মেগাস্টার বাংলাদেশের একসাথে পাবো। এখানে এমন একজন শিল্পী আছে যেটা প্রচন্ড ডিমান্ডে। আমরা চলে এসেছি তার রিয়াকশন ভিডিও নিয়ে, এবং ইনি আমাদের চ্যানেলে প্রথমবার আসছে। ফার্স্ট টাইম। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যায় যে গানটা হচ্ছে কি। Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে অল করে দেবেন। আজকে আবারো আমরা অ্যাজ ইউজুয়াল আপনাদের রিকোয়েস্টেড সং নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, এই সংটি একটু আলাদা, তার কারণ হচ্ছে এক তো এটা নিয়ে আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছিলেন, দু নম্বর এখানে তিনজন মেগাস্টার বাংলাদেশের একসাথে পাবো। আর এখানে এমন একজন শিল্পী আছে যেটা প্রচন্ড ডিমান্ডে। আপনারা যাতে আপনারা বলেছেন যাতে আমরা যাতে রিয়াকশন ভিডিও নিয়ে আসি, তো আমরা চলে এসেছি তার রিয়াকশন ভিডিও নিয়ে, এবং ইনি আমাদের চ্যানেলে প্রথমবার আসছে। ফার্স্ট টাইম। সেটা হলো মান্না, আপনাদের সবার প্রিয়, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা মান্না। আর হ্যাঁ, গানতে যে তিনজনের কথা বললাম, অবভিয়াসলি মান্না এবং তার সাথে শবনুর এবং পূর্ণিমা, তিনজনের তিন তারকার একত্রে সমাবেশে এই গানটি আমরা দেখতে পাবো। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যায় যে গানটা হচ্ছে কি। গানটির নাম হচ্ছে ভালোবাসি এ কথাটি। কাজ হিসেবে আগেই বললাম যে মান্না, শবনুর এন্ড পূর্ণিমাকে আমরা দেখতে পাবো। মিউজিক হচ্ছে সোয়াকত আলী ইমন, মুভি হচ্ছে স্বামী স্ত্রীর যুদ্ধ, ডিরেক্টর FI মানি, প্রোডিউসার SM আসলাম তালুকদার ইন ব্র্যাকেট হিরো মান্না, প্রোডাকশন হাউস কৃতাঞ্জলি চলচ্চিত্র, লেভেল অনুপম। তাহলে চলুন গানটি দেখে নেওয়া যাক। What a triangle love story. সিনেমার নাম তাই তো ওইরকম, স্বামী স্ত্রী যুদ্ধ। আচ্ছা, স্বামীকে একদম মানে অন্যরকম লাগছে পুরো। খুবই ইয়াং আর খুবই সুন্দর লাগছে। এখানে মান্না আর পূর্ণিমা, আই থিঙ্ক শবনুর ভাই। তিনের ভয়েসটা খুব সুন্দর, শবনুরকে পুরো অন্যরকম লাগছে। এখনো যেটুকু স্টোরিতে বুঝলাম যে ত্রিকোণ প্রেম, এবং শবনুর হচ্ছেন তার মানে মান্নার ওয়াইফ, এন্ড পূর্ণিমা হচ্ছে তার গার্লফ্রেন্ড, যেটুকু আমরা বুঝলাম, তাই তো? মানে এখানে আর কি চুপি চুপি আর কি শবনুর আর কি ওদের মানে প্রেমটা দেখছে এবং কষ্ট পাচ্ছে মনে মনে। একজন ওয়াইফ হিসেবে নিজের হাজবেন্ডকে অন্যের সাথে দেখা, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আর একটা ব্যাপার হচ্ছে, প্রথমে আমরা যেটা আলোচনা করলাম যে ও আর কি ওর নিজের ইনস্টিংক্ট গুলো ভাবছে, মানে যেটা তখন বললো ওর সাথে রিলেশনশিপ চলাকালীন বা ওই সিচুয়েশনে যদি ও থাকে, মানে শবনুর থাকে, তো সেই পরিস্থিতিগুলো ভাবছে, এবং তারপরে পরক্ষণে মানে হুশ আসতে আবার দেখছে যে না, ও সেখানে নেই, অন্য এক মহিলা। তো সেটা থেকে যে কষ্ট পাওয়া, ভিতরে ভিতরে গুমড়ে মরা এই যে ব্যাপারটা, তো সেটা শবনুরের যে অসাধারণ অভিনয় দক্ষতা তার মাধ্যমে অসাধারণ ভাবে ফুটে উঠেছে। এবং হ্যাঁ, পূর্ণিমাও কোনো অংশে কম নয়, পূর্ণিমার অ্যাক্টিংও ভীষণ ন্যাচারাল। মুনির যে বেদনাটা যখন পূর্ণিমার একদম ফ্রন্ট থেকে যে ক্যাপচার করা হয়েছে, হ্যাঁ, তো সেই ব্যাপারটা, মনের যে ব্যথা বা মনের কষ্ট, ওরও মনের মধ্যে ব্যথা কষ্ট রয়েছে, সেগুলো খুব ভালোভাবে মুখের মধ্যে ফুটে উঠছে। এবং মান্না, হ্যাঁ, মান্নাকে আমরা ফার্স্ট টাইম দেখছি, আর আমি তো একদমই ফার্স্ট টাইম দেখছি। তুই আগে দেখেছিস? না।
আচ্ছা, আমরা দুজনেই ফার্স্ট টাইম একদম দেখছি, তো ফার্স্ট টাইম দেখে ফার্স্ট ইমপ্রেশন যেটা বলে, তো মানে অবভিয়াসলি খুব ভালো লেগেছে, খুব ন্যাচারাল অ্যাক্টিং লেগেছে, মানে যতটুকু হওয়া দরকার অতি রঞ্জকীয় বা অত্যন্ত নাটকীয় ব্যাপারটা নেই। আর একটা জিনিস হচ্ছে, এত বড় বড় শাবনূর পূর্ণিমার মতো তারকাকে মানে উনিও সমান ভাবে আর কি ট্যাকল করেছেন, যেটাকে বলে একদম স্ক্রিনটাকে একদমই। তো তিনজনে মিলে প্রথমেই বলেছে তিন তারকার সমাবেশ, সত্যি মানে স্ক্রিনটা খুব অত্যন্ত সমৃদ্ধ হয়ে উঠেছিল। আর তিনজনের অভিনয় দক্ষতা অসাধারণ। যে ফিমেল ভয়েসটা যেটা আমি বলছিলাম আগেও, তো সেটা শাবনূরের যে গলাটা, তো সেটা আর কি খুবই বেদনা দিয়ে আর কি গানটাকে ফুটিয়ে তুলেছে, মানে যে সিনগুলোর সাথে খুবই রিলেট করাচ্ছে, মানে জানাবেন যে অ্যাকচুয়াল গল্পটা কি, যেটা আমরা গেস করছি এটাই কি ঠিক, আর যদি ঠিক হয় তাহলে লাস্ট পর্যন্ত কি হবে আমাদেরও জানার আগ্রহ। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা এই সিনেমাটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আপনাদের কোন জুটিটা মানে ভালো লেগেছে, মান্না পূর্ণিমা নাকি মান্না শাবনূর। আর হ্যাঁ, আর একটা জিনিস দর্শক আমরা বলছি যে হয়তো আপনারা ভাবেন যে আপনাদের কমেন্ট পড়া হয় না বা পড়ি না, কিন্তু এটা একদমই ভুল, কারণ আপনাদের কমেন্ট দেখেই আমরা বিচার করি যে কোন গানের কত পার্সেন্টেজে রিকোয়েস্ট এসছে এবং কোনটা একদম হাইপে রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা বুঝতেই পারেন যে সেই অনুযায়ী কিন্তু আমরা আনি রিকোয়েস্টেড সংগুলো। তো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করবেন, আমরা অবশ্যই সেখান থেকেই বিচার করি যে কোনটা আমরা পরবর্তী দিনে আনবো। মানে এত কমেন্ট হয়ে যায় রিপ্লাই দেওয়াটা মানে খুব চাপের হয়ে দাঁড়ায়, তো আর সেক্ষেত্রে আমাদের মনে হয় যে কিছু জনকে রিপ্লাই দেবো কিছু জনকে দেবো না, তো এটাও একটা খুব খারাপ লাগে আমাদের। বাট আমরা পড়ি সবার কমেন্ট, আর সমস্ত নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনাও করি, ইভেন শুধু এটা আমাদের ইউটিউব চ্যানেলে না, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে যে আমরা পিকচার আপলোড করি বা ভিডিও আপলোড করি, সেখানেও সমস্ত কমেন্ট আমরা কিন্তু পড়ি। এক্স্যাক্টলি, তো আপনারা কমেন্ট করতে থাকুন তাহলে। এই বলেই আমরা আমাদের ভিডিওটা শেষ করছি, যদি আপনাদের আমাদের ভিডিওটা খুব ভালো লাগে তাহলে অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করবেন, আর পরবর্তীতে মান্নার যদি আরো আপনারা মানে সং আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে আপনারা রিকোয়েস্ট করতে থাকুন, তার সাথে পূর্ণিমার সম্পর্ক রয়েছে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ও আগেও বলেছি আবারও আমি বলছি যে আমাদের যে বংভিউজ পেজ এন্ড গ্রুপটা রয়েছে সেখানে আপনারা ডেসক্রিপশন বক্সে তার লিংক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনারা সার্চ করতে পারেন। এন্ড পার্সোনালি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক এন্ড ইনস্টাগ্রামের লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারবেন। তাহলে চলুন আজ এটুকুই, নমস্কার, টাটা। একটা কথা বলবো, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি প্লিজ, এক্ষুনি প্লিজ কেন, তুই ডায়লগটা বলবি না, চোদ্দ বার আটকাবে। আজকে যথারীতি আবার আমরা আপনাদের একটা রিকোয়েস্ট দেখে নেওয়া যাক যে কি গান, গানটির নাম হচ্ছে ভালোবাসি এ কথাটারই, গানটির নাম হচ্ছে ভালোবাসি এ কথাটারই। কথাটা কেন বলছি,